সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির অধ্যায়ে অনুশীলনী 9.2 এর 30 নম্বর সৃজনশীল প্রশ্ন হিসেবে সমাধান করে বুঝে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নটি বুঝো, তারপর আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে অঙ্কটি করে দেখা দিচ্ছি। প্রশ্নটা দেখো, তোমরা এখানে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি, কস থিটা ইজ ইকুয়াল টু কিউ এবং টেন থিটা ইজ ইকুয়াল টু আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণের পরিমাণ হচ্ছে, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্ন বলছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার 3 to the power -1 হলে থিটার মান কত। ক নম্বর প্রশ্ন বলছে পি প্লাস কে ইজ ইকুয়াল টু রুট 2 হলে প্রমাণ করো যে থিটার মান 45 ডিগ্রি। আর গ নম্বর প্রশ্ন বলছে 7 p² + 3 p² ইজ ইকুয়াল টু 4 হলে দেখাও যে টেন থিটা ইজ ইকুয়াল টু 1/√3। প্রথমে আমি ক নম্বর প্রশ্ন যদি তোমাদেরকে করে বুঝে দিচ্ছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে তিরিশের প, প্রথমে আমরা আগে লিখব দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু, উদ্দীপকের মধ্যে লেখা আছে আর এর মান, তা তোমরা এখানে লক্ষ্য করো এই আর এর মান এখানে দেওয়া আছে, আর এর মান হচ্ছে 10 থিটা। তাহলে আমরা এখান থেকে আর এর মান লিখব 10 থিটা। এবার আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখব আর ইজ ইকুয়াল টু রুট ওভার 3 to the power -1। তাহলে এবার বাদে প্রথমে আমরা আর এর মান লিখব, আর এর মান হচ্ছে 10 থিটা ইজ ইকুয়াল টু, তোমরা লক্ষ্য করে রুটের জায়গায় রুট বসে দিলাম। বীজগণিত তোমাদের সূচকের অধ্যায়ের একটা সূত্র আছে a^-1, a^-1 মানে এটার মান হচ্ছে যে 1/a, এটা হচ্ছে সূচকের সূত্র। একইভাবে 3^-1 হলে এটার মান হবে 1/3, অর্থাৎ এই সূত্র থেকে a^-1 হলে a^-1 ইজ ইকুয়াল টু যদি 1/a হয়, তাহলে 3^-1 এটার মান হবে 1/3 সূত্র প্রয়োগ। এবার আমরা লিখব 10 থিটা ইজ ইকুয়াল টু, আমরা রুট ভাঙবো, এখানে 1 এর উপরও রুট আছে, 3 এর উপরও রুট আছে, 1 এর রুট ভাঙবা হবে 1 1, আর এ √3 বানানো যায় না, √3 বসে যাবে। আবার লক্ষ্য করো এখানে আছে রুট ওভার 1/3, তাহলে 1 এর উপরও আছে, 3 এর উপরও আছে, তাহলে 1 এর রুট ভাঙলা হবে 1, আর 3 উপর যে রুট আছে এটা ভাঙানো যাবে না, এই জন্য √3টা বসে যাবে। এবার আমাদের ডিগ্রির মানের মধ্যে অর্থাৎ ত্রিকোণমিতির যে ডিগ্রি সূত্রগুলো আছে সেখানে 1/√3, 1/√3 মানে হচ্ছে 10 30 ডিগ্রি। এবার ডান দিকে বাম দিকে 10 দ্বারা ভাগ করো, তাহলে 10 দ্বারা ভাগ করলে কি থাকে, বাম দিকে থাকে থিটা, ডান দিকে থাকে কত, 30 ডিগ্রি। তাহলে আমরা সাইড নোট দিব 10 দ্বারা কি করে ভাগ করব, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রশ্ন আমাদেরকে বলছে থিটার মান কত, সুতরাং আমরা লিখব থিটা এর মান 30 ডিগ্রি আনসার। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান শুরু করে, তাহলে 30 নম্বর প্রশ্নের খ, আমরা উদ্দীপক থেকে লিখব দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি এবং কস থিটা ইজ ইকুয়াল টু কিউ। এবারে খ নম্বর প্রশ্নের প্রদত্ত সমীকরণ আমরা লিখি, প্রদত্ত সমীকরণ পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু রুট 4। এবার এখান থেকে আমরা সমাধান করব, প্রথমে আমরা পির মান বসে নিচ্ছি উপর থেকে, পির মান হচ্ছে সাইন থিটা প্লাস ইউর মান হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু রুট। এবার এটাকে আমরা পক্ষান্তর করি, এ সাইনকে বাম পাশে রাখলাম আর এ কস যে প্লাস আছে এটাকে ডান দিকে নিয়ে গেলাম পক্ষান্তর, তাহলে আমরা লিখব পক্ষান্তর। তোমরা আবার লক্ষ্য করো এখানে প্রথমে পি মানে এখানে সাইড নোট দিতে পারো তোমরা,
P-O-U-N মান বসিয়ে, তাহলে এই ফিল মানে হচ্ছে সাইন থিটা প্লাস ইউ মানে হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু রুট টু। এবার এই সাইন থিটা বসে নিলাম, কস এখানে সমান চিহ্নের বাম দিকে আছে, এটাকে ডান দিকে নিয়ে গেলে হবে কি মাইনাস, এটাকে বলা হয় পক্ষান্তর করলাম। এবার আমরা উভয় দিকে বর্গ করব, সাইন থিটা সাইন স্কয়ার থিটা বর্গ করলাম, ডান দিকে রুট টু মাইনাস কস থিটা এদিকে আমরা বর্গ করলাম, সাইন নটা বর্গ করে। এবার সাইন স্কয়ারের জায়গায় এখানে সাইন স্কয়ার বসে দিলাম, এবার ডান দিকে বর্গ সূত্র করি, রুট টু টাকে আমরা মনে মনে এ ধরি, কস টাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, বর্গ সূত্র মাইনাস এ, তো মাইনাস এর বর্গ সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস ওয়াই সে বি প্লাস বি স্কয়ার, বর্গ সূত্র করবে, তাহলে এখানে এ জায়গায় আছে রুট টু, তাহলে এটা হবে রুট টু স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস ওয়াই সে বি সূত্রে টু, এ মানে রুট টু আর বি মানে তো হচ্ছে কস থিটা, তাহলে এ স্কয়ার মাইনাস ওয়াই সে বি প্লাস বি স্কয়ার, আমরা সূত্র লিখলাম এ মাইনাস বি হোল স্কয়ারের বর্গ সূত্র ভেঙে লিখলাম। এবার বাম দিকে আসুন, এই যে সাইন স্কয়ার আছে বাম দিকে, এই সাইন স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার, এটাকে আমরা সূত্র প্রয়োগ করে লিখলাম, সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1 মাইনাস কস স্কয়ার। আর ডান দিকে এখানে খেয়াল করে, এখানে এখানে রুট হোল স্কয়ার বাদ চলে গেলে কি থাকে বলো, 2 মাইনাস 2 রুট 2 কস থিটা প্লাস কস স্কয়ার থিটা বসে। এবার বাদ দিলাম, এবারে বাম দিকের সংখ্যাগুলোকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, বাম দিকের সংখ্যাগুলোকে কোন দিকে নিচ্ছি ডান দিকে, তাহলে বাম দিকে জিরো থাকবে, এই মাইনাস ওয়ান আছে এখানে, এই প্লাস ওয়ান, প্লাস ওয়ানটাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে বলো, মাইনাস ওয়ান, এখানে আছে মাইনাস কস স্কয়ার, এটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে হবে প্লাস কস স্কয়ার, আর এখানে ডান দিকে যে সংখ্যাগুলো আছে এগুলো যথারীতি উপর থেকে নিচে বসালাম, এ টু মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, অর্থাৎ বাম দিকে দুইটা সংখ্যাকে ডান দিকে নিয়ে গেলাম আর ডানের গুলো ডানে বসে নিলাম। এবার জিরো ইজ ইকুয়াল টু, এবার লক্ষ্য করো এখানে এখানে আছে কস স্কয়ার প্লাস কস স্কয়ার, এখানেও আছে প্লাস কস স্কয়ার, তাহলে এই কস স্কয়ার কস স্কয়ার যোগ করলে হবে টু কস স্কয়ার থিটা, এরপরে আছে মাইনাস টু রুট টু কস থিটা, এটা যথারীতি বসে নিচ্ছি। এবার এই প্লাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে হয় আর মাইনাস প্লাস ওয়ান, এই প্লাস টু থেকে দেখো প্লাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে কি হবে প্লাস ওয়ান, তাহলে আমরা এখানে এই লাইনের মধ্যে কি করলাম যোগ বিয়োগের কাজটা করলাম, এই প্লাস কস স্কয়ার যোগ করলে হবে প্লাস টু কস স্কয়ার, আর এখানে মাঝখানে আছে মাইনাস টু রুট টু কস, এটা যথারীতি বসে নিলাম আর প্লাস টু থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে হবে আর প্লাস ওয়ান। এবার এই বাম দিকে তিনটা এই সংখ্যাকে ডানে লিখবো, ডানের শূন্যটাকে আমরা বামে লিখবো, তো বা টু কস স্কয়ার থিটা মাইনাস টু রুট টু কস থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এবার এখানে আমরা এর টুর উপর তোমরা লক্ষ্য করো, এই টুর উপর আমি রুট দিলাম আবার এই হোল স্কয়ার দিলাম টুর উপর, তাহলে এখানে কি মানে কোনো পরিবর্তন হবে না, কেন হবে না, রুটে হোল স্কয়ার বাদ চলে গেলে ওই টু থাকে, অর্থাৎ মানে কোনো পরিবর্তন হয়নি, আমি সূত্র মিলানোর জন্য দিলাম, আর এই কস স্কয়ারের জায়গায় কস স্কয়ার যেটা বসে নিলাম মাইনাস টু রুট টু কস থিটা এটাও বসেলাম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। লক্ষ্য করো এবার আমরা এই নিচের লাইন থেকে উপরে যাচ্ছে, তোমরা লক্ষ্য করো এর টুর উপর রুট টুর উপর হোল স্কয়ার আছে, কসের উপরে স্কয়ার আছে, দুইটার উপর স্কয়ার আছে, আমি এটাকে ব্র্যাকেট দিয়ে এ রুট টু কস, যেহেতু রুট টুর উপর হোল স্কয়ার কসের উপর আছে হোল স্কয়ার, এই জন্য একসাথে দুইটার উপর একসাথে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, এরপরে দিলাম এখানে মাইনাস টু ইন্টু
a root 2 cos theta into 1 plus 1 square. অর্থাৎ এখানে যে প্লাস 1 আছে 1 এর উপর a স্কয়ার দিলে মানে কোনো পরিবর্তন হবে না আর ডান দিকে 0। তাহলে আবার লক্ষ্য করি আমরা এখানে খেয়াল করো a 2 এর উপর হোল স্কয়ার আছে cos এর উপর হোল স্কয়ার আছে যেহেতু দুইটার উপর হোল স্কয়ার আছে এই দুইটাকে একসাথে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার বাইরে দিলাম আর এখানে মাঝখানে 2 √ 2 cos theta এই 2 √ 2 cos theta লিখলাম আর পাশে একটা 1 দিলাম 1 দিলো মানে কোনো পরিবর্তন হবে না এই 2 একে 2 এ হবে আর প্লাস এখানে 1 আছে 1 এর উপর আমি একটা স্কয়ার দিলাম সূত্র মিল করার জন্য আর দিলো মানে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ 1 কে 1 এ হবে এই 1 হবে আর ইজ इक्वल टू 0। এবার এই লাইনে বর্গ সূত্র হয়ে গেছে আমাদের তোমরা খেয়াল করো তাকাও এদিকে a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার বীজগণিতের বর্গের মাইনাসের সূত্র আর এটাকে সূত্র বললে হবে এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এখানে লক্ষ্য করো এটাকে আমরা এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস এ টুয়াইস এ বি এ টুয়াইস এ হচ্ছে যে এটা আর বি বি মানে ওয়ান স্কয়ার তাহলে এখানে টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার আবার লক্ষ্য করো এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এই পুরোটা বর্গ সূত্র হয়ে গেল এখানে যেরকম বর্গ সূত্রকে ধরলে কি হয় বলো বললে কি হয় এ মাইনাস বি হোল স্কয়ার তাহলে এটা তাই এবার আমরা বর্গ সূত্র করব এটা হচ্ছে এ আর 1 টা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কয়ার বর্গ সূত্র ধরে নিন ইজ ইকুয়াল টু 0 এবার যেহেতু এখানে ব্র্যাকেটের বাইরে কি আছে হোল স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার এটা আমি তুলে ফেলব তাহলে √ 2 ইনটু cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার এটা তোলার জন্য আমাকে বাম দিকে √ দিতে হবে ডান দিকে √ দিতে হবে এটাকে বলা হয় বর্গমূল আমরা উভয় দিকে বর্গমূল করে এবার এখানে রুটে হোল স্কয়ার বাদ চলে যায় বাদ যাওয়ার পর এখানে থাকে রুট টু ইন্টু কস থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো আর জিরো রুট করলে জিরোই হবে এবার বাম দিকে যে মাইনাস ওয়ান আছে এটাকে আমরা পক্ষান্তর করে ডান দিকে নিয়ে যাচ্ছি প্লাস ওয়ান এবার কস থিটার মান আমরা বের করবো cos থিটার মান বের করলে রুট টুটা চলে আসবে ওয়ান এর নিচে অর্থাৎ ভাগ করবে এবার cos থিটা বসা দিলাম ওয়ান বাই রুট টুর মান cos 45 ডিগ্রি এই ওয়ান বাই বাম দিকে cos আছে এবার আমরা ত্রিকোণমিতির ডিগ্রির মানগুলো বসাচ্ছি যেহেতু বাম দিকে cos আছে এই জন্য ডান দিকে ওয়ান বাই রুট টুর cos এর মানটা বসাবো তাহলে ওয়ান বাই রুট টুর মান এসেছে cos 45 ডিগ্রি এবার বাম দিকে cos আছে ডান দিকেও কি আছে cos আছে তাহলে cos এর কাছে ভাগ চলে গেলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা লিখব cos দ্বারা ভাগ উভয় পক্ষে cos দ্বারা ভাগ করব তাহলে cos এর কাছে ভাগ চলে গেল আর থিটা ইজ ইকুয়াল টু 45 সুতরাং প্রশ্নে আমাদের একটু বলছে প্রমাণ করো যে থিটার মান 45 ডিগ্রি তাহলে আমাদের থিটার মান 45 ডিগ্রি হয়ে গেল সুতরাং আমরা লিখব সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি প্রমাণ এখানে আমাদের ক নম্বর প্রশ্নটির সমাধান শেষ হলো আমরা প্রমাণ করব এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান শুরু করতেছি গ নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের যে 7 পি স্কয়ার লক্ষ্য করো 7 পি স্কয়ার প্লাস 3 পি স্কয়ার ইজ ইকুয়াল টু 4 হলে দেখা যাচ্ছে tan theta is equal to 1 by root 2 অর্থাৎ এখান থেকে 7 p square plus 3 p square is equal to 4 এখান থেকে সমাধান করে আমরা theta মান বাইর করব theta মান বাইর করার পরে এরপর এখানে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে এই মানটা প্রমাণ করে দেব প্রথম আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে প্রদত্ত সমীকরণ তো এখানে আমাদের যেহেতু p এর মান এবং q আছে p এবং q আছে এই জন্য উদ্দীপক থেকে আমরা p এবং q এর মানটা দেখব আগে তাহলে আমরা লিখবো গ নম্বর দিয়ে লিখবো যে দেওয়া আছে যে দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু পি
এবং cos theta is equal to u এর সাইন এবং cos এর মান বসালাম এরপর লিখব প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ হচ্ছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার is equal to 4 এবার 7 এর জায়গায় আমরা 7 বসালাম p এর মান বসাচ্ছি উপর থেকে এই p এর মান আছে যে sin স্কয়ার থিটা এখানে p এর উপর স্কয়ার আছে মানে স্কয়ার আছে এরপরে 3 আছে এরপরে q q এর মান আছে এ cos থিটা q এর মান cos থিটা আর q এর উপর একটা স্কয়ার আছে মানে স্কয়ার is equal to ডান দিকে 4 অর্থাৎ আমরা এখানে p o q a মান বসিয়ে p এবং q এর মান বসিয়ে এবার আমরা এখানে প্রথমে এখানে আমরা এই cos স্কয়ার এর মান বসাই তাহলে 7 ইনটু sin স্কয়ার বসাই দিচ্ছি প্লাস এই cos স্কয়ার এর মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার is equal to 4 তোমরা লক্ষ্য করো এই 7 sin স্কয়ার আমি প্রথমে বসে নিলাম এই 3 3 জায়গায় বসে নিলাম cos স্কয়ার এর মান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার আর is equal to 4 এবার 3 এর সাথে 1 মাইনাস sin এর গুণেশন করব তাহলে 7 sin স্কয়ার থিটা এবার 3 দিয়ে গুণ করলে হবে 3 1 কে 3 প্লাস এ মাইনাস এ মাইনাস 3 দিয়ে sin কে গুণ করলে হবে 3 sin স্কয়ার থিটা আর ডান দিকে আছে is equal to 4 আছে এখানে আছে প্লাস 4 এটাকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস 4 তাহলে ডানের যে মাইনাস 4 আছে এটাকে বাম পাশে নিয়ে আসলে তাহলে ডানে আছে প্লাস বাম নিয়ে আসলে হবে মাইনাস 4 এবার এখানে আমরা b এর কাজ করি যে 7 sin স্কয়ার থেকে 3 sin স্কয়ার যদি বিয়োগ করি তাহলে আর কত থাকে বলো 4 sin স্কয়ার থিটা আর মাইনাস 4 থেকে প্লাস 3 চলে গেলে কি থাকে বলো মাইনাস 1 is equal to 0 এবার আমরা এখানে 4 sin স্কয়ার লিখে নিলাম 1 টাকে ডান দিকে নিয়ে গেলাম তাহলে মাইনাস 1 টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে প্লাস 1 এবার sin স্কয়ার এর মান বের করি sin স্কয়ার এর মান বের করলে 4 টা নিচে আসবে তাহলে sin স্কয়ার থিটা is equal to 1 by 4 আমরা sin এর মান বের করব প্রথমে তাহলে স্কয়ারটা তুলে দিলে বামে রুট করব ডানেও কি করব রুট করব তাহলে রুট আর স্কয়ারে বাদ চলে গেলে শুধু sin থিটা থাকবে এদিকে 1 এর রুট বাংলা হবে 1 আর 4 এর রুট বাংলা হবে 2 এবার এখানে এই sin থিটা বসে নিলাম হাফ এর মান তার মান এই হাফ এর মান হচ্ছে sin কত ডিগ্রি পাবো 30 ডিগ্রি এই হাফ এর মান হচ্ছে sin 30 ডিগ্রি এবার আমরা উভয় পক্ষে এই sin এর sin এ ভাগ করে নিই তো sin এর sin এ ভাগ চলে গেলে এখানে কি থাকে বলো theta is equal to 30 ডিগ্রি আমরা সাইড নোট দেব sin দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে থিটার মান পেলাম 30 ডিগ্রি এবার আমরা প্রশ্নের যে দেখাও বলছে যে tan θ is equal to 1 by root 3 ওই অংশটুকু করব থিটার মান দিয়ে এবার আমরা প্রশ্নের 2 নম্বর প্রশ্নে যেটা আমাদেরকে দেখাতে বলছে যে দেখাও যে tan θ is equal to 1 by root 3 এবার এখান থেকে আমরা অঙ্কটি শুরু করব বড় নম্বর প্রশ্নের পাতি অংশ যে দেখাতে হবে যে tan theta is equal to 1 by root তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব লেফট হ্যান্ড সাইড ইজ যে tan theta এবার এখানে আমরা এই theta এর মান পেয়েছি কত 30 ডিগ্রি এখানে বসাই দিচ্ছি tan theta এর মান হচ্ছে 30 ডিগ্রি এবার tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 by root 3
আমাদের ডান পক্ষের সাথে এই মানটা মিলে গেল। আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক শুরু করছি tan থিটা দিয়ে এবং এটা ডান পক্ষের মানের সাথে সমান হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে, এই জন্য আমরা লিখবো যে শোল। তো আশা করি তোমরা আজকে এই গণনগঞ্জ সহ এ তোমাদের বীজগণিত ত্রিকোণমিতির অংশের অনুশীলনী 9.2-30 নম্বর সৃজনশীল প্রশ্নের ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।